নমস্কার বন্ধুরা, দীপার ডায়েরিতে সকল দর্শক বন্ধুকে স্বাগত জানিয়ে শুরু করব আমি আজকের রেসিপি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সজনে ডাঁটার একটা রেসিপি, যেটা কিন্তু প্রায় হারিয়ে যেতে বসেছে, আজকালকার বাচ্চারা কেউ খেতে চায় না। তা চলুন সেটাই আমি শুরু করব নতুনভাবে। তা বন্ধুরা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন, আপনাদের শুভেচ্ছা সহযোগিতায় আমিও খুবই ভালো আছি। সজনে ডাঁটা একটা উপকারী সবজি, এটা কিন্তু আমাদের প্রত্যেকের খাওয়া উচিত। তা সেটা কি আমরা একটু অন্যরকমভাবে রান্না করি? একটু অন্যরকমভাবে রান্না করলে আমাদের খেতেও ভালো লাগবে, আর হয়তো বাচ্চাদেরকেও খাওয়াতে পারবো। তা চলুন শুরু করে দেব। এটা রান্নার জন্য যে যে উপকরণগুলো আমি এখানে নিয়েছি সেগুলো হচ্ছে, আলু আমি দুটো মিডিয়াম সাইজ লম্বা লম্বা কেটে নিয়েছি। আমি এখানে বেগুন হাফ বেগুন নিয়েছি এবং একটু চৌকো চৌকো করে কেটে রেখেছি। আর এখানে 200 গ্রাম ডাঁটা, সজনের ডাঁটা আছে যেটাকে আমি খোসাটা তুলে রেখেছি। আর আমার লাগবে 2 টেবিল চামচ পোস্ত। আমি প্রথমেই একটা পেস্ট তৈরি করে নেব, এটা আছে 1 টেবিল চামচ সর্ষে বাটা। সর্ষে বাটার মধ্যে আমি 2 টেবিল চামচ পোস্ত অ্যাড করে দেব। অ্যাড করে দিয়ে আমি একটা এখানে পেস্ট তৈরি করে রাখবো প্রথমেই। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। লঙ্কাটা কিন্তু আপনি বুঝে দেবেন। তারপর এটাকে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব, আর একটু চিনি দেব। পেস্টটা তৈরি করে রেখে দেব, চলে যাব আমি পরবর্তী স্টেপে। আর আমার এখানে লাগবে ফোড়নের জন্য একটু 5 ফোড়ন শুকনো লঙ্কা, তেজপাতা, আর তারপর রান্নার জন্য একটু জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। ব্যাস, এর বাইরে আমার আর কিছু লাগবে, আর লাগবে একটু তেল, নুন প্রয়োজন মতো। কড়াইটা তেতে গেছে, এর মধ্যে আমি দিয়ে দেব 2 টেবিল চামচ মতো সর্ষের তেল। তেলের মধ্যে আমি প্রথমেই দিয়ে দেব ফোড়নটা, 5 ফোড়নটা দিয়ে দিলাম। তেজপাতাটা দিয়ে দেব, এরপর শুকনো লঙ্কাটা দিয়ে দেব। 15 থেকে 20 সেকেন্ড মতো এটা নাড়াচাড়া করার পরে আমি আলুটা দিয়ে দেব, এবং আলুটা 2 থেকে 3 মিনিট নাড়বো। নাড়লেই কিন্তু একটা ব্রাউন কালার এসে যাবে, ব্রাউন কালারটা এলেই আমি এর মধ্যে বেগুনটা অ্যাড করে দেব। আবারও 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে আমি এর মধ্যে ডাঁটাটা অ্যাড করে দেব। তারপরে আরও 2-3 মিনিট নাড়াচাড়া করব। এর মধ্যে আমি নুনটাকে দিয়ে দেব, পরিমাণ বুঝে কিন্তু নুনটা দিতে হবে। ব্যাস, নাড়াচাড়া করে আমি এর মধ্যে জল দিয়ে দেব। জলটা কিন্তু খুব বেশি দিতে লাগবে না, কেননা এটা শুকনো শুকনোই হবে। এই রেসিপিটা কিন্তু একেবারেই শুকনো শুকনোই হয়। এরপর ঢাকা দিয়ে রেখে দেব, 7 থেকে 8 মিনিটের মধ্যে তৈরি হয়ে যাবে আমার। হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে দেখে বোঝা যাচ্ছে। আলুটা একটা কেটে দেখে নিলাম, সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে। এরপর এর মধ্যে আমি পেস্টটা দিয়ে দেব, যে পেস্টটা আমি তৈরি করে রেখেছি। খুব সহজেই বানিয়ে ফেলা যায় রেসিপিটা, অবশ্যই একবার ট্রাই করুন। এবং অবশ্যই কেমন লাগলো আমাকে কমেন্ট করে, কমেন্ট বক্সে জানাতে ভুলে যাবেন না। এটা কিন্তু জলটাকে একদম শুকিয়ে নিতে হবে, এর মধ্যে লঙ্কাটা দেব আমি, দিলাম কিন্তু বুঝে দিতে হবে লঙ্কাটা, যে যেরকম ঝাল খান। যতক্ষণ জল থাকবে ততক্ষণ এটাকে শুকিয়ে নিতে হবে, জল থাকা যাবে না। জল থাকলে কিন্তু এটা টেস্ট ভালো হবে না। শুকনো শুকনো হয়ে গেছে আমার রেসিপিটা, অবশ্যই একবার ট্রাই করুন। এবং আমি লাস্টে দিয়ে দিলাম 1 চামচ বাটার, যেটার জন্য টেস্টটা আরো অনেক গুণ বেড়ে যাবে। ছড়িয়ে দিলাম আমি কেশৌরি মেথি, সার্ভ করে দেখালাম, কত সুন্দর হয়েছে আপনারা দেখুন। শুকনো ভাতে গরম গরম পরিবেশন করুন, অবশ্যই ট্রাই করুন। বন্ধুরা যারা আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর নতুন বন্ধুদের বলছি, আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন, আর পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দিন, যাতে নিত্য নতুন রান্নার আপডেট সবার প্রথমে আপনারা পেতে পারেন। সঙ্গে থাকুন এবং অবশ্যই অবশ্যই আমাকে সাপোর্ট করুন, আপনাদের কমেন্ট করুন। আপনাদের মূল্যবান মতামত আমাকে অনুপ্রাণিত করবে আরও ভালো ভালো ভিডিও দিতে। ভালো থাকবেন, হেলদি খাবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে।
ততক্ষণের জন্য গুড বাই।